বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে আছো এবং তোমাদের নির্দিষ্ট অ্যাসাইনমেন্টগুলো তোমরা সময় মতো জমা দিচ্ছ। তোমরা অ্যাসাইনমেন্ট সময় মতো জমা দেওয়ার সাথে সাথে প্রতিদিনই আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে, তোমাদের প্রতি বিষয়ে ক্লাসগুলো নিয়মিতভাবে প্রতিদিন হচ্ছে, তোমরা ক্লাসগুলো নিয়মিতভাবে করবে, তাইলে তোমরা অনেক উপকৃত হবে। যেহেতু আমাদের সামনে সামনেই ক্লাস করা এখনো সম্ভব হয়ে উঠছে না, আজ আমরা করব অষ্টম অধ্যায়ের যে রাষ্ট্র হিসাবে বাংলাদেশ। এই পূর্ববর্তী ক্লাসে তোমাদের রাষ্ট্রের ধারণা দিয়েছিলাম, একটা রাষ্ট্র গঠন করতে হলে কি কি উপাদানগুলো লাগে, কিসের কিসের অভাবে একটা রাষ্ট্র গঠিত হতে পারে না। আমরা জানি যে 1947 সালে যখন ভারত উপমহাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, এক ভাগ হয় ভারত আর এক ভাগ হয় পাকিস্তান, সে পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, এই দুইটা অংশের মধ্যে দুইটা অংশ মিলেই ছিল যে পাকিস্তান। পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানিরা নানানভাবে শোষিত অথবা নিপীড়িত করে আসছিল, শোষণ নিপীড়নের কারণে বাঙালিরা পূর্ব বাংলার বাঙালিরা নিজেরা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিল। এইখানে দেখা যাচ্ছে যে পূর্ব বাংলা যে জায়গা ছিল, লোকসংখ্যা ছিল, তোমার কি ছিল একটা নিজস্ব স্বায়ত্তশাসিত সরকার ছিল, কিন্তু তারপরও পূর্ব বাংলা কি হয়নি রাষ্ট্র গঠন রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করেনি, যার জন্য আমাদের দীর্ঘ সংগ্রাম, অনেক রক্তদান, অনেক তোমার কি যে মানুষের অবর্ণনীয় দুঃখ কষ্ট, মায়ের তোমার ভাই হারা আর স্বামী হারা, তারপরে সন্তান হারা, আর এই যে মানুষের যন্ত্রণা, এগুলি সবগুলো বিনিময়ে আমরা 1971 সালে যে স্বাধীনতাটা পেলাম, সেই স্বাধীনতাটা পাওয়ার পর আমরা একটা নতুন রাষ্ট্র গঠন করতে পারলাম। এই যে নতুন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের যে একটা পরিচয় বা পরিচিতি, তাহলে আমরা আজকে দেখে নেব যে রাষ্ট্র হিসাবে একটা রাষ্ট্রে যা যা প্রয়োজন বাংলাদেশে, সেই সব প্রয়োজনগুলো মিটাতে পেরেছে বলেই বাংলাদেশ এখন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখন আমরা এই যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের রাষ্ট্র গঠনে যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করব। দেখো, রাষ্ট্র গঠনে চারটা উপাদান গত সপ্তাহে বলেছিলাম, নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার ও সার্বভৌমত্ব। এই চারটা হলো যে রাষ্ট্র গঠনের উপাদান। এই রাষ্ট্র গঠনের উপাদানগুলো নিয়ে আমরা আজকে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমাদের এই আলোচনা বা আমাদের এই ক্লাস। প্রথমে আমরা আলোচনা করব নির্দিষ্ট ভূখণ্ড। বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড আছে কি না? হ্যাঁ, বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে, যার আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এই যে আয়তন, এর তিন দিকে রয়েছে, এই যে বেষ্টনীর তিন দিকে রয়েছে ভারত, দক্ষিণ পূর্ব দিকে কিছুটা অংশ রয়েছে মায়ানমার। এই যে একটা নির্দিষ্ট সীমানা, এই সীমানাটা বাংলাদেশে রয়েছে। আর নির্দিষ্ট ভূখণ্ড বলতে আমরা স্থলভাগ, জলভাগ এবং উপরে আকাশ সীমা তিনটাকে বুঝিয়ে থাকি। তাহলে বাংলাদেশের নির্দিষ্ট ভূখণ্ড রয়েছে 1971 সালে
রক্তক্ষয়ী সংগ্রামের পর এই নির্দিষ্ট ভূখণ্ডটাকে আমরা আমাদের জন্য স্বাধীন করে নিয়েছি। এই যে সীমানা, এই সীমানাটা একান্ত আমাদের, এখানে অন্য কোনো বিশ্বের অন্য কোনো দেশ এখানে কি করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারবে না। সব দিক দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে আমাদের সীমানাটাকে সুনির্দিষ্ট করা হয়েছে। এরপর দেখো আজকে জনসমষ্টি, তাহলে বাংলাদেশের জনসমষ্টি দেখো, বাংলাদেশের জনসংখ্যা বিশাল, এর সংখ্যা বর্তমানে 14,97,72,364 জন। তবে এটা আদমশুমারি 2011 সালে রিপোর্ট, এখন বর্তমানে হচ্ছে 2021 সাল, এখন আর নতুনভাবে আদমশুমারির গণনা হয়নি বলেই আর নতুন তথ্যটা প্রকাশিত হয়নি। তবে এই 10 বছরে নিশ্চয় জনসংখ্যা আরো অনেক বেড়েছে। বাংলাদেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ, জনসংখ্যার একটি বিরাট অংশ হল শিশু। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম জনবহুল দেশ, তাহলে বিশ্বের যতগুলো দেশ রয়েছে তার মধ্যে জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে 8 নম্বরে, অষ্টম মানে 8 নম্বরে বাংলাদেশের অবস্থান। এরপর আসছে, আমরা নির্দিষ্ট ভূখণ্ড বললাম, এরপর আসছে কি তোমার সরকার। বাংলাদেশের সরকার ব্যবস্থা মন্ত্রী পরিষদ শাসিত, দুই ধরনের সরকার হয়, একটা হলো মন্ত্রী পরিষদ শাসিত আর একটা হলো রাষ্ট্রপতি শাসিত। আবার তোমার কি বড় বড় রাষ্ট্রে তোমার কি হয়, কেন্দ্রিক সরকার হয়, যুক্তরাষ্ট্রীয় সরকার হয়, তারপরে তোমার কি হয় স্বৈরতান্ত্রিক শাসন, গণতান্ত্রিক শাসন, বিভিন্ন তোমরা যখন আরো বড় হবে সপ্তম অষ্টম শ্রেণীতে বলবে তখন রাষ্ট্রীয় সরকার ব্যবস্থার যে বিভিন্ন ভাগগুলো এগুলো নিয়ে তোমরা আরো বিশদভাবে জানতে পারবে। তবে বাংলাদেশ আয়তনের তুলনায় বিশাল দেশ নয়, যার জন্য বাংলাদেশে কেন্দ্রিক বা যুক্তরাষ্ট্রীয় এই ধরনের শাসন ব্যবস্থা নেই, বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান রয়েছে। শুরু থেকে বাংলাদেশ কি ছিল, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে এই রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছিল যে তোমার তাদের যে সরকার ব্যবস্থার যে পরবর্তী পরিকল্পনা যেটা ছিল সেই পরিকল্পনাই ছিল যে কি বাংলাদেশ হবে গণপ্রজাতন্ত্রিক একটি দেশ, জনগণের মতামতের উপরই কি করবে বাংলাদেশের সরকার ব্যবস্থা নির্ভর করবে। তবে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ও মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার মধ্যে বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় বিদ্যমান, এর নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাংলাদেশের সরকারের নাম কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটি একটি গণতান্ত্রিক সরকার। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত, জনগণের ভোটে কি করা হয় এই সরকার গঠিত হয়, সরকারের সকল নিয়ম কানুন এবং আদেশ নিষেধ জনগণ মেনে চলে। যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সরকার গঠন করে, সেজন্য তাদের সকল আইন কানুন আদেশ নিষেধ জনগণ মেনে চলতে বাধ্য। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার এক মাসের মধ্যে 1971 সালে 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা মুজিব সরকার নামে পরিচিত। যখন দেশে 1971 সালে 26শে মার্চের পর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ লাভ করে, যখন বলা হয় যে কি শেখ মুজিবুর রহমান 26শে মার্চের প্রথম পরে বাংলাদেশকে স্বাধীন করে দেয়, তখন স্বাধীন রাষ্ট্র হতে হলে স্বাধীন রাষ্ট্রের তো একজন সরকার লাগবে, না হলে সবাই কার কথা মেনে চলবে,
স্বাস্থ্য সার্বভৌম ক্ষমতার অধিকারী, যেটার জন্যই 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত বাঙালিরা লড়াই করে গেছিল। শুধুমাত্র একটি চাহিদায় তাদের ছিল সার্বভৌমত্ব, মানে স্বাধীনতা। এই ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে অবস্থান করে দেশের সকল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ এবং অন্য দেশের নিয়ন্ত্রণ মুক্ত থেকে দেশ শাসন করে। তাহলে এই স্বাধীনতা বা সার্বভৌমত্ব একটি উপাদানে বলেই কি হয়, একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়। সার্বভৌমত্ব না থাকলে স্বাধীন রাষ্ট্র গঠন হতে পারে না। সেজন্য রাষ্ট্রের চূড়ান্ত মানে সর্ব চারটা উপাদানের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্বের ফলে কি করে যে সরকার আর তার নিজস্ব ভূখণ্ডের মধ্যে যে সমস্ত জনগণ জনসমষ্টি আছে তাদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। আর বহিঃশক্তি বা বহির্দেশ যখন তার সীমানার মধ্যে এসে এই দেশকে আক্রমণ করতে না পারে, সেজন্য তিনি সর্বরকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যেমন আমাদের কি আছে, নৌবাহিনী আছে, বিমানবাহিনী আছে, স্থলবাহিনী আছে, সামরিক বাহিনী আছে, এরা কি করছে চারিদিকে পাহারা দিচ্ছে অতন্ত প্রহরী তারা, যাতে বহিঃশক্তি আমাদেরকে আক্রমণ করতে না। এই কারণে অন্য কোনো দেশ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। উপরের আলোচনায় আমরা জেনেছি রাষ্ট্রের সব বৈশিষ্ট্যই বাংলাদেশে রয়েছে। এ রয়েছে বিশাল জনসংখ্যা, সুনির্দিষ্ট ভূখণ্ড, গণতান্ত্রিক সরকার ও সার্বভৌম। কাজে এসব উপাদান যেহেতু বাংলাদেশের মধ্যে বিদ্যমান রয়েছে, সেই জন্য বাংলাদেশও রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে একটি আত্মপরিচয় নিজের পরিচয়ে পরিচিত হয়ে পড়েছে। তাহলে আমরা এই যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে পরিচয় সেটা আমরা আজকে আমরা করলাম। তোমরা অবশ্যই বাসায় একটা বাংলাদেশের ম্যাপ আঁকার চেষ্টা করবে, কারণ বাংলাদেশের ম্যাপ আঁকাটা শিক্ষার্থীদের মধ্যে বা জানাটা শিক্ষার্থীদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি। তোমাদের বাড়ির কাজ থাকলেও একটা বাংলাদেশের ম্যাপ। আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে আমরা নাগরিকতা বা নাগরিক সম্পর্কে আলোচনা করবো। তোমরা অবশ্যই সুস্থ থাকবে, বাড়িতে থাকবে, বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরে বেরোবে, আর বাড়িতে নিয়মিত ক্লাসগুলো করবে।